দীর্ঘ এক মাস ধরে চলা রোজা শেষ হয়েছে গতকাল, আর আজ পালিত হচ্ছে খুশির ঈদ, যা মুসলিম সমাজের এক পবিত্র উৎসব। আর এই ঈদুল ফিতর উপলক্ষে নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্যের উদ্যোগে ও টেহুট্ট 2 নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় শুক্রবার ঈদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পলাশীপাড়া থানা সংলগ্ন এলাকায় কোভিড বিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লকের 24টি মসজিদের ইমাম ও হাজি সাহেবদের হাতে পুষ্পস্তবক, নামাজ পড়ার টুপি, ফতোয়া, ধর্মগ্রন্থ, কোরআন শরীফ ও খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক মানিক ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত টেহুট্ট 2-এর বিডিও শুভ সিংহ রায়, পলাশীপাড়া থানার ওসি সুরজিৎ ঘোষ, পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডাক্তার শ্যামল বিশ্বাস সহ অন্যান্য সমাজকর্মীরা। এই অনুষ্ঠান থেকে করোনা সংক্রমণ রোধে এলাকার মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়, পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে উপস্থিত ইমাম ও হাজি সাহেবরা এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে খুবই খুশি হন এবং বিধায়ক মানিকবাবুকে দোয়াসহ অভিবাদন জ্ঞাপন করেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পবিত্র কোরআন শরীফ, পবিত্র সেই ধর্মগ্রন্থ আজকে এই ধর্মপ্রাণ মানুষের হাতে তুলে দিচ্ছেন শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী মহাশয়। শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী মহাশয় পুষ্পস্তবক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং নামাজ পড়ার জন্যে মাথায় টুপি সেটাও আজকে পরিয়ে দেবেন আমাদের জেলা পরিষদের সদস্য, এবং সেটাকেও আজকে তুলে দেওয়া হচ্ছে। এবং ল্যাপচা এবং যে খাদ্য সামগ্রী আলাউদ্দিন সাহেব, জনাব আলাউদ্দিন সাহেব পুষ্পস্তবক দিয়ে তুলে দিচ্ছেন এবং ঈদ এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আপনার করতাল দিয়ে উৎসাহিত করবেন। মানুষের হাতে আজকে পবিত্র ধর্মগ্রন্থ ঈদুল ফিতরের দিনে আজকে কোরআন শরীফ তুলে দিচ্ছেন এবং আজকে পবিত্র ঈদুল ফিতর বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবাশীষ বিশ্বাস মহাশয় গলায় ফতুয়া দিচ্ছেন, ফতুয়া পরিয়ে দিচ্ছেন শ্রী দেবাশীষ বিশ্বাস মহাশয় বিশিষ্ট সমাজসেবী, টুপি পরিয়ে দিচ্ছেন। সকলে করতালি দিয়ে উৎসাহিত করবেন এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সেটাকেও তুলে দেওয়া হচ্ছে। সেই পবিত্র ঈদুল ফিতরের দিনে আজকে ল্যাপচার যে সরঞ্জাম সমাজসেবী আব্দুল হক মালিকতা মহাশয় করতালি দিয়ে উৎসাহিত করবেন যে ফতোয়া সেটা তুলে দেওয়া হচ্ছে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে তুলে দিচ্ছেন। আমাদের খাদ্য সামগ্রী পায়েসের যে খাদ্য সামগ্রী সেটাও আজকে আমাদের তুলে দিলেন। আর একজন বিশিষ্ট সমাজসেবী আমাদের মতিউর রহমান সাহেব টুপি নামাজ পড়বার জন্যে টুপি পবিত্র ধর্মগ্রন্থ এবং পায়েসের জন্যে আজকে সেই খাদ্য সামগ্রী আজকে তুলে দিচ্ছেন মাননীয় মহাশয় বিশিষ্ট সমাজসেবী লাল মোহাম্মদ মণ্ডল মহাশয় আজকে ফতুয়া গলায় পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানীয় জনাব কায়েদের হাতে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ টুপি এবং আজকে এই পায়েসের জন্যে পবিত্র ঈদুল ফিতরের দিনে সম্মানীয় ইসাহাক মণ্ডল মহাশয় হাতে পুষ্পস্তবক এবং গলায় ফতুয়া দিয়ে পবিত্র ঈদুল ফিতরের দিনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নামাজ পড়ার জন্য টুপি পরিয়ে দিচ্ছেন এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ হাতে তুলে দিলেন। তো এই ঈদুল ফিতরের দিনে যে খাদ্য সামগ্রী সেটাও আজ খায় এবং আজকে যে আমাদের শিক্ষক মোসলেম মহাশয় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এবং আজকে টুপি পরিয়ে দিচ্ছেন এবং আজকে ঈদুল ফিতরের দিনের যে খাদ্য সামগ্রী পায়েসের জন্য সেটাও আজকে আমরা তুলে দিচ্ছেন আমাদের আর একজন বিশ্বেশ্বর মণ্ডল মহাশয়, বিশ্ব সমাজের বিশ্বেশ্বর মণ্ডল মহাশয় আমাদের পুষ্পস্তবক
পবিত্র ঈদ উল ফিতরের দিনে কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এবং নামাজ পড়ার জন্য টুপি, আজকে ঈদ উল ফিতরের দিনে যে খাদ্য সামগ্রী পাইবানা, মনিরুল শেখ সাহেবের হাতে পুষ্পস্তবক এবং আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে ফতোয়া তুলে দিচ্ছেন, আপনারা তার পরতালি দিয়ে উৎসাহিত করবেন। পবিত্র ধর্মের মানুষ আজকে টুপি, কোরআন শরীফ এবং পায়েসের জন্য খাদ্য সামগ্রী সেটাকেও আজকে তুলে দিলেন। আমাদের যেহেতু বিনব পঞ্চাশ সমিতির সভাপতি রণদা প্রসাদ ঘোষ দিচ্ছেন, আমাদের সাহিব সাহেব আজকে ঈদ উল ফিতরের দিনে এবং নামাজ পড়বার জন্য টুপি, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আজকে এই ধর্মপ্রাণ মানুষের হাতে তুলে দিচ্ছেন। আজকে যে ঈদ উল ফিতরের দিনে অলফন্ড এক নম্বর অঞ্চলের প্রধান আব্বাস শেখ মহাশয় তুলে দিচ্ছেন, আমাদের ফতোয়া গলায় পরে দিচ্ছেন, আমাদের প্রধান সাহেব নামাজ পড়ার জন্য টুপি পরিয়ে দিচ্ছেন। গ্রন্থ কোরআন শরীফ যে খাদ্য সামগ্রী পায়েসের জন্য সেটাও আজকে তুলে দেওয়া হচ্ছে এবং তুলে দিচ্ছেন আব্দুল জুব্বার মল্লিক মহাশয়, হাজি সাহেবের গলায় আমাদের আজকে ফতোয়া পরিয়ে দিচ্ছেন। পবিত্র ধর্মগ্রন্থ তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্য মহাশয়, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান। বিধায়ক মহাশয় আজকে হাজি সাহেবের মাথায় পরিয়ে দিচ্ছেন, আপনারা করতালি দিয়ে উৎসাহিত করবেন। খাদ্য সামগ্রী সেটাকেও আজকে তুলে দেওয়া হচ্ছে জনাব হাজি আনিসুর রহমান সাহেবের হাতে পুষ্পস্তবক এবং ফতোয়া করে দিচ্ছেন আমাদের কাজিমুল সাহেব। টুপি পবিত্র এই ধর্মপ্রাণ মানুষের হাতে আজকে পবিত্র কোরআন শরীফ এবং ঈদ উল ফিতরের দিনে যে খাদ্য সামগ্রী জনাব হাজি আবুল বাসার সাহেবের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সেলিম বিশ্বাস মহাশয়। ঈদ উল ফিতরের দিনে টুপি এবং পবিত্র কোরআন শরীফ আজকে তুলে দিচ্ছেন আমাদের এই জনাব হাজি সাহেবের হাতে এবং ঈদ উল ফিতরের দিনে যে খাদ্য সামগ্রী পায়েসের জন্য সেটাও তুলে দেওয়া হচ্ছে সিরুদ্দিন শেখ সাহেবের হাতে। হ্যাঁ, আনোয়ার শেখ বিশিষ্ট শিক্ষক। আর পবিত্র ধর্মগ্রন্থ আজকে হাজি সাহেবের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং একাধারেও অপরদিকে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় আর জনাব হাজি মোদাফসের মণ্ডল সাহেবের হাতে তুলে দিচ্ছেন তো ইন্দাদুল শেখ মহাশয়, আজকে পুষ্পস্তবক এবং ধর্মপ্রাণ মানুষের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক মহাশয় ডক্টর মানিক ভট্টাচার্য মহাশয় এবং টুপি সেটাকেও আজকে পরিয়ে দিচ্ছেন। খাদ্য সামগ্রী পবিত্র ঈদ উল ফিতরের দিনে যে খাদ্য সামগ্রী সেটাও তুলে দেওয়া হলো। জামশেদ আলী মলাজরা তুলে দিচ্ছেন পুষ্পস্তবক এবং গলায় ফতোয়া। আজকে ঈদ উল ফিতরের দিনে আজকে টুপি টুপি দিচ্ছেন আমাদের পরিয়ে এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এবং পবিত্র ঈদ উল ফিতরের দিনে যেটা আজকে খাবারের মেনুতে সেই পায়েস খুব নাম করা খাবার, তার সেই খাদ্য সামগ্রীও আজকে ধর্মপ্রাণ মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শেষে আমাদের মইজুল শেখ তুলে দিচ্ছেন পুষ্পস্তবক, গলায় ফতোয়া পরিয়ে দেওয়া হচ্ছে এবং পবিত্র ঈদের দিনে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এবং টুপি এবং ঈদ উল ফিতরের দিনে সেই খাদ্য সামগ্রী আজকে খাদ্য সামগ্রী সেই পায়েসের যে খাদ্য সামগ্রী সেটা বিশ্বব্যাপী আজকে করোনা ভাইরাসে গ্রাস করেছে গোটা পৃথিবী, আজকে মানব সম্প্রদায় আমরা আজকে বিধ্বস্ত। হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং আপনার মুখে মাস্ক পরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য আজকে আমাদের বিধায়ক মহাশয় আজকে সচেতন বৃদ্ধি করছেন। আপ্লুত হলাম, গর্বিত হলাম, আনন্দিত হলাম যে আজকে আমরা সর্বপ্রাণ মানুষ তাদের ঈদ মোবারক জানালাম, তাদের মাধ্যমে সমাজের সর্বস্তরে আমরা এই মোবারকবাদ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালালাম। আপনারা আনন্দিত, খুশি, আজ খুশির ঈদ সবার মধ্যে আমরা ভাগ করে নিতে পারলাম। আমি কৃতজ্ঞ
যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।